মানুষ না আসে থাকতে পারে। আচ্ছা ভিউয়ার্স, আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, ও আর আমি চ্যালেঞ্জ করব, কিছু ভিডিও দেখবো আমরা দুজন মিলে। যদি আমি না হেসে থাকতে পারি তাহলে ও আমাকে 5 টাকা দিবে, আর যদি ও না হেসে থাকতে পারে তাহলে আমি ওকে 5 টাকা দেবো, ঠিক আছে? আপনারা কিন্তু মনে করেন না, শুধু 5 টাকায় যত বেশি হাসতে পারবো তত টাকার পরিমাণটা বেশি বাড়বে। না, আমি একবারও হাসবো না। আচ্ছা ভিউয়ার্স, প্রথম ভিডিওটি তাহলে প্লে করতেছি। স্কেটিং করতেছে, হ্যাঁ খুব সুন্দর, এর উপরে দাঁড়ায় রয়েছে। বুঝতে পারলাম না, মানে ও কেমনে আস্তে একটা মানুষ থাকলো, আমার তো মনে হয় ওর দুই দুইটা হয়ে যাওয়ার কথা। এই হাসছো তুমি? না না, তুমি হাসছো। আচ্ছা যাও, এটা তোমাকে মাফ করে দিলাম, কারণ ভিডিওর পরে আমি দয়া নেই না না তুমি। হ্যাঁ আমি ভিডিওর পরে আসছে, এটা সবাই দেখছে। কিন্তু আমি তো বলছিলাম তুমি তো এখনই আমাকে 5 টাকা দিয়ে দিতা। না কিন্তু আমি দিব, না, জীবনও দিতাম না। তুমি ভিডিওর পরে আসছো এই জন্য যাও, তোমাকে 5 টাকা মাফ করে দিলাম। আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি হচ্ছে একজন বউকে, নতুন বউকে মিষ্টি খাওয়াচ্ছে। তো বউ না একটু লাজুক প্রকৃতির, দেখো খেতে যাচ্ছে না। আমি হলে এক কাপড়ই খেয়ে ফেলতো। আল্লাহ, এটা তো কি মুখে তো দিছে নাকি গালে ডইলা দিল, এটা কি হলো? মানে নতুন বিয়ের অনুষ্ঠান? আচ্ছা আপনাদের কি কারো বন্ধু বান্ধবের বিয়েতে কখনো এরকমের ঘটনা ঘটছে? তাহলে একটু কমেন্ট কইরা জানান তো। আর বিয়ে করার আগে কিন্তু সাবধান। আচ্ছা আমি কিন্তু হাসি নাই গো, ঠিক আছে, তাতে আমি পাশ হয়েছি, ও পাশ হয়েছে, দুজনের কেউই হাসি নাই গো। আচ্ছা তাহলে নেক্সট নেক্সট দেখতে পাচ্ছি একজন দোলনা খেলতেছে, খুব সুন্দর। আরে ও তো উড়ে যাবে মনে হচ্ছে, পাখির মতো তো দুলতেছে। আচ্ছা দেখা যাক কি হয়। অনেক সুন্দর সুন্দর, তুমি হাসছো, তুমি হাসছো। না না না, আচ্ছা দাও আচ্ছা 5 টাকা ঠিক দাও। আছে, আচ্ছা আমি 5 টাকা জিতে গেলাম, ঠিক আছে। চিন্তা নাই, আমি এই পাঁচ আজকে টাকা দিয়ে বেশি কিন্তু আমি খাবো। আপনাদেরকে চানাচুর কিনে খাওয়াতে পারি। লাইক কমেন্ট, যারা যারা খেতে চান একটু কমেন্টে জানান তাহলে চানাচুর। আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছি একজন মোটর সাইকেল নিয়ে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করতেছে, তো দেখা যাক। এই তো এই তো উঠে গেছে, আরেকটু আরেকটু আরেকটু। দুর্ভাগ্যবশত উঠতে পারলো না, তো হাসছো? আচ্ছা ওকে যাও। আমি অনেক কষ্ট করে হাসি কন্ট্রোল করি, এমনি 5 টাকা হাসারও হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না, যাও, আমি যদি এবার হাসি তাহলে তুমি নিয়ে নিও 5 টাকা, কিন্তু আমি তো হাসবো না, আমার জীবন গেলেও আমি হাসবো না। আচ্ছা একটা ছেলে দেখা যাচ্ছে গান লোড করতেছে। আরে বাবা, এটা কি করলি তুই? না তো তোমার হাসি না দেখে না আমি না, হাসছি। তুমি না না হাসো না, না, ঠিক আছে, দুজনেই হাসছে, কারা কারা হাস না, দুজনে হাসলে হাসলে কারা কারা হয়ে যায়। না না, তুমি তো প্রথমে হাসছো না, আমি তো পরে না ঠিক আছে হাসছি। ঠিক আছে, তোমার 5 টাকা, এই নাও আমার 5 টাকা। হ্যাঁ এই তাহলে কি পাঁচ হইলো টাকা এটা? দিয়ে আমি আপনাদের বার্গার কিনা খাওয়াবো। আচ্ছা যাও, আমি কিন্তু বড় লোক, আমি বার্গার কিন্তু কিনা খাওয়াইতে কিন্তু পারবো 5 টাকা দিয়া। কিন্তু এটা কিন্তু চিট হয়েছে, আমি কিন্তু পরে হাসছি, তুমি আগে হাসছো। আচ্ছা যাই হোক, তো দেখতে পাচ্ছি একজন আপু পুকুর পাড়ে নাচতেছে, অনেক সুন্দর। হ্যাঁ আমিও নাচি। হুম হুম, খালাম্মা এটা আপনি কি করলেন? না এইসব ভিডিও দেখে মানুষ না হেসে থাকতে পারে। না, তুমি প্রতিবার হাসো আর তোমার হাসির কারণে আমার হাসি চলে আসে, কিন্তু আমি ভিডিও দেখে তো একবারও হাসি নাই, তোমার হাসির কারণে আমার হাসি চলে না আসছে। আমার টাকাগুলো সব শেষ হয়ে যাচ্ছে তাহলে যাও, গাইস। না শুধু 10 টাকা পাইছে এখন অব্দি। আচ্ছা নেক্সট তো দেখতে পাচ্ছি একজন সাইকেল চালাচ্ছে, কিন্তু সাইকেল এরকম একটা সাইকেল চালাচ্ছে। বাবা কিছু হয় নাই তো, টেনশন করবে না, আবার আসছো তুমি। ভিডিও শেষে আসবে ভাই, কিন্তু আসছো তো। ভিডিও শেষে আসবে, ভিডিও শেষে আসলে আচ্ছা মেয়ে মানুষ কাকে বলে দেখছেন, জোরদার মূলক তার এটা কোনো কথা, হাসার পরেও টাকা দেয় না। আচ্ছা থাক, আজকের ভিডিও এই পর্যন্তই, আর যদি এটার নেক্সট পার্ট চান তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানান, তাহলে নেক্সট এপিসোড নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর লাইক সাথে কমেন্ট আমিও আসবো, ঠিক সাবস্ক্রাইব। আছে। ওকে টাটা।